আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইস্তিয়াকস ম্যাথ কেয়ার। তো আজকে আমরা ম্যাথমেটিক্সের একটা খুব ইম্পর্টেন্ট সিরিজ শুরু করতে যাচ্ছি। আজকে আমরা শুরু করবো বেসিক্যালি ক্যালকুলাস। ওকে, তো এই ক্যালকুলাস, এটা ফার্স্ট পার্টে আমাদের ক্যালকুলাসের উপরে দুইটা চ্যাপ্টার আছে, একটা হলো ডিফারেনশিয়াল ক্যালকুলাস আর একটা হলো ইন্টিগ্রাল ক্যালকুলাস। তো আমরা একে একে দুইটা অধ্যায়ই পড়বো। তা আজকে বেসিক্যালি আমরা অন্তরীকরণ শুরু করতে যাচ্ছি, আর অন্তরীকরণের স্পেশাল একটা টাইপ নিয়ে আজকে কথা বলবো আমরা, সেটা হলো লিমিট। ওকে, তো আমরা আর কথা বাড়াবো না, চলো আমরা সরাসরি আমাদের আলোচনায় চলে যাই। ওকে, আমাদের আজকের ক্লাসের প্রথম যে টপিক সেটা হলো যে ক্যালকুলাস এই জিনিসটা বেসিক্যালি কি, এটাকে আবিষ্কার করছেন, এটা কি কাজে লাগে বা এটার মিনিং কি, এগুলো নিয়ে আমরা আমাদের প্রথম টপিকে কথা বলবো। ওকে, সো আমরা কথা বলতেছি কি নিয়ে, ক্যালকুলাস নিয়ে, রাইট? আচ্ছা, তোমরা বইয়ে দেখতে পারবা যে এই ক্যালকুলাসের আবিষ্কারক হিসেবে শুধুমাত্র নিউটনের নামটা বলে দেওয়া আছে, কিন্তু একটা জিনিস তোমরা মাথায় রাখবা, নিউটন একা কিন্তু ক্যালকুলাসের আবিষ্কারক না। সমসাময়িক সময়ে ক্যালকুলাস নিয়ে কথা বলছেন নিউটন এবং লিবনিজ। সো ক্যালকুলাসের আবিষ্কারক বলতে আমরা নিউটন এবং লিবনিজ এই দুইজনের নামকেই মনে রাখব, নিউটন এবং লিবনিজ। এনারা দুইজন সমসাময়িক সময়ের ম্যাথমেটিশিয়ান। ওকে, তবে একটা কথা বলা ভালো যে এরা কিন্তু পরস্পর মিলিতভাবে বা পরস্পর একসাথে ক্যালকুলাস নিয়ে গবেষণা করেননি। নিউটন তার মতো করে গবেষণা করছে, লিবনিজও তার মতো করে গবেষণা করছে, বাট দুইজন এই ক্যালকুলাস নিয়ে কিন্তু গবেষণা করছে। আচ্ছা, এবার আসো, এই যে আমরা ক্যালকুলাস পড়তেছি বা এই যে ক্যালকুলাস ওয়ার্ডটা নিয়ে আমরা কথা বলতেছি, এই ওয়ার্ডটার মিনিং বেসিক্যালি কি? এই ক্যালকুলাস ওয়ার্ডটার মিনিং হলো ছোট নুড়ি পাথর, ছোট নুড়ি পাথর। দেখো, যে ছোট নুড়ি পাথর কথাটা যখনই বলা হয় তখনই কিন্তু আমাদের মস্তিষ্কে চিন্তা চলে আসে, খুব সামান্য, একদম খুব ছোট ছোট কোনো জিনিসের কিন্তু একটা সেন্স আমাদের মস্তিষ্কে চলে আসে। এক্স্যাক্টলি, ক্যালকুলাসের অনেকগুলো ব্যবহারের মধ্যে একটা স্পেশাল ব্যবহার হলো যে কোনো সূক্ষাতি সূক্ষ্ম পরিবর্তন বের করার জন্য আমরা ক্যালকুলাস ব্যবহার করি। ওকে, তো আমরা মনে রাখবো কি যে ক্যালকুলাস আমরা কি কাজে ব্যবহার করে থাকি ভাইয়া, যে কোনো সূক্ষাতি সূক্ষ্ম পরিবর্তনের জন্য আমরা ক্যালকুলাস ব্যবহার করে থাকি। তো এটা একটু লিখে নেওয়া ভালো। যে কোনো সূক্ষাতি সূক্ষ্ম পরিবর্তন বের করার জন্য ওকে, সেই ছিল আমাদের ক্যালকুলাসকে আবিষ্কার করছেন, ক্যালকুলাস এই ওয়ার্ডটার মিনিং কি আর ক্যালকুলাসকে আমরা কি কাজে ব্যবহার করি। এবার আসো, আমরা এই যে ক্যালকুলাস নিয়ে কথা বলতেছি, এই ক্যালকুলাস বেসিক্যালি দুইটা ভাগে বিভক্ত, একটা হলো ডিফারেনশিয়াল ক্যালকুলাস অ্যান্ড আর একটা হলো ইন্টিগ্রাল ক্যালকুলাস। আমরা একটু লিখে ফেলি, ডিফারেনশিয়াল ক্যালকুলাস অ্যান্ড আর একটা হলো ইন্টিগ্রাল ক্যালকুলাস। ওকে, এই যে ডিফারেনশিয়াল ক্যালকুলাস, এটাকে আমরা অন্তরীকরণ বলি, আর অনেকে এটাকে ব্যবকলনও বলে থাকে। আর ইন্টিগ্রাল ক্যালকুলাসকে যোগজীকরণ বা সমাকলন বলা হয়। অ্যান্ড এখন আমরা একটু দেখব যে অন্তরীকরণ এটা স্পেশালি কি কাজে ব্যবহার করা হয় অ্যান্ড যোগজীকরণ এটা স্পেশালি কি কাজে ব্যবহার করা হয়। এসএসসিতে আমরা পড়ে আসছি ঢাল নির্ণয়, কিভাবে যেন ঢাল বের করে, যদি একটা সরলরেখার উপরস্থ দুইটা বিন্দু দেয়া থাকে তাহলে ঢাল বের করার নিয়মটা হলো ভগ্নাংশের উপরে কোটি দ্বয়ের অন্তর অ্যান্ড ভগ্নাংশের নিচে ভুজ দ্বয়ের অন্তর।
সেখান থেকে যে ভ্যালুটা বের হয় সেটাকেই কিন্তু আমরা ঢাল বলি। এটা গেল সরল রেখার জন্য। কিন্তু তোমার যদি একটা সরল রেখা না দিয়ে একটা ফাংশন দিয়ে দেয়, দ্যাট মিনস একটা বক্ররেখা দিয়ে দেয়, তার ঢাল তুমি কিভাবে বের করবা? সো এরকম বক্ররেখার ঢাল বের করার জন্য আমরা ডিফারেনশিয়াল ক্যালকুলাসটা ব্যবহার করে থাকি। সো ডিফারেনশিয়াল ক্যালকুলাস, এটার তাহলে ব্যবহারটা কি ভাইয়া? এটার ব্যবহার হলো ঢাল নির্ণয়। তবে একটা কথা একটু বলে রাখা ভালো, যে শুধু যে বক্ররেখার ঢালই অন্তরীকরণ দিয়ে বা ডিফারেনশিয়াল ক্যালকুলাস দিয়ে ব্যবহার করা যায় তা কিন্তু না, তুমি সরল রেখার ঢালও এই ডিফারেনশিয়াল ক্যালকুলাস দিয়ে বের করতে পারবা। এবার আসি ইন্টিগ্রাল ক্যালকুলাস। ওকে, আমি ফার্স্টে তোমাকে কয়েকটা শেপ দিই। এখানে আমি একটা শেপ দিয়ে দিছি, আমরা সবাই নিশ্চয়ই জানি এই শেপটা কি মিন করে, ত্রিভুজ। এবং এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র কিন্তু আমরা জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এরপরে আমি আর একটা শেপ দিলাম তোমাকে, ধরো একটা বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করার নিয়মও কিন্তু আমরা সবাই জানি, যে বাহু স্কোয়ার। বা ধরো আমি তোমাকে একটা আয়তক্ষেত্র দিলাম, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করার নিয়মও কিন্তু আমরা সবাই জানি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করার নিয়মটা কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো এই যে তিনটা শেপ আমি লিখছি, এই তিনটা শেপকে কিন্তু আমরা বলে থাকি নিয়মিত শেপ। অ্যান্ড নিয়মিত শেপের যে ক্ষেত্রফলগুলো সেগুলোকে আমরা বলে থাকি নিয়মিত ক্ষেত্রফল। আর এই নিয়মিত ক্ষেত্রফলগুলো আমরা সরাসরি কিন্তু সূত্র ব্যবহার করে বের করতে পারি। কিন্তু ফরসে ধরো তোমাকে একটা ক্ষেত্রফল দিয়ে দিলে, এরকম এরকম একটা শেপ দিয়ে তোমাকে প্রশ্ন করা হলো যে এর ক্ষেত্রফলটা কত, এরকম ক্ষেত্রফল বের করার কোন নিয়ম কি তুমি তোমার ইহ জীবনে শিখছো? আমার মনে হয় না কেউ শিখছে। তো এই যে শেপটা, এই শেপটাকে আমরা বলতেছি কি? অনিয়মিত ক্ষেত্রফল। অ্যান্ড ম্যাথমেটিক্সে আমরা যেসব অনিয়মিত ক্ষেত্রফল পাই, দ্যাট মিনস যেসব ক্ষেত্রফল বের করার কোনো ডিরেক্ট সূত্র নাই, সেসব ক্ষেত্রফল বের করার সময় আমরা যোগজীকরণ বা ইন্টিগ্রাল ক্যালকুলাসটা ব্যবহার করে থাকি। অ্যান্ড ডিফারেন্সিয়েশনের মতো এখানেও সেম কথা, যে নিয়মিত ক্ষেত্রফলগুলো কি কি তাহলে ইন্টিগ্রেশন দিয়ে বের করা যায় না? নিয়মিত ক্ষেত্রফলগুলো ইন্টিগ্রেশন দিয়ে বের করা যায়, তবে এগুলো সূত্র দিয়ে বের করাই বেশি ইজি। দিস ইজ দ্য রিজন হোয়াই আমরা শুধুমাত্র অনিয়মিত ক্ষেত্রফলগুলোই কিন্তু ইন্টিগ্রেশন দিয়ে বের করার ট্রাই করি। তো এই ছিল আমাদের ক্যালকুলাস নিয়ে কথা। ওকে, এবার আমরা আমাদের আজকের ক্লাসের সেকেন্ড টপিকে চলে যাব। তো লিমিট জানার পূর্বে আমাদের কিছু জিনিস জানা দরকার, যে জিনিসগুলো জানলে লিমিট বোঝা বা লিমিট শেখা আমাদের জন্য খুব ইজি হবে। এজন্য আমরা এই টপিকে লিমিট জানার পূর্বে যে জিনিসগুলো জানতে হবে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। আমরা প্রথমে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হলো অসংজ্ঞায়িত এবং অনির্ণয়, এই দুটো জিনিসের ডিফারেন্স। এই দুটো জিনিস আমরা খুব বেশি কনফিউজড হয়ে যাই, যে কোনো একটা ফরম্যাট দেখে আমরা কিভাবে বলবো এটা অসংজ্ঞায়িতর ফরম্যাট নাকি অনির্ণয়ের ফরম্যাট। ওকে, তো এইটা চলো আমরা এবার একটু ক্লিয়ার করে নিই। প্রথমে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো অসংজ্ঞায়িত। আমরা ফার্স্ট অফ অল একটু অসংজ্ঞায়িত নিয়ে কথা বলবো। ওকে, আচ্ছা আমি কয়েকটা অপারেশন একটু তোমাদের দেখাই। ধরো তুমি 7 থেকে 3 বিয়োগ করবা, তাহলে কত পাবা ভাইয়া? 4। এটা বাচ্চাও কিন্তু এটা জানে, খুব ইজি একটা জিনিস। বা ধরো তুমি 5 এর সাথে 2 যোগ করবা, কত পাবা? 7। কিংবা ধরো তুমি 3 এর সাথে 3 গুণন করবা, কত পাবা? 9। বা ধরো তুমি 8 কে 4 দ্বারা ভাগ করলা, কত পাইলা? 2। এই যে আমি এখানে অপারেশনগুলো দেখাইছি, খেয়াল করে দেখো তো, এখানে প্রত্যেকটা অপারেশন এক একটা ইউনিক রেজাল্ট দিছে না? এখানে ইউনিক বলতে আমি মিন করতেছি যে কোনো অপারেশনকে ডাবল রেজাল্ট দিছে? ডেফিনেটলি না। একটা স্পেসিফিক অপারেশন কিন্তু একটা স্পেসিফিক অ্যান্সার আমাকে দিছে। দেখো 7 থেকে 3 বিয়োগ করলে 4, বা 5 প্লাস 2 7, 3 ইন্টু 3 9, 8/4 2। ওকে, কিন্তু আমি যদি তোমাকে বলি যে ভাইয়া বলো তো 1/0 এটার ভ্যালু কত, কিংবা আমি যদি তোমাকে বলি যে সামথিং বাই জিরো এটার ভ্যালু কত, তুমি কিছু বুঝো
আর না বুঝো তুমি দুম করে কি বলে দিবা, তুমি কিন্তু বলে দিবা যে এটার রেজাল্ট হইল অসংজ্ঞায়িত। কিন্তু কেন এটা অসংজ্ঞায়িত এটা কিন্তু আমাদের অনেকেই আমরা জানি না। ওকে, আচ্ছা এবার এই জিনিসটাই আমরা একটু দেখব। এটা বোঝার জন্য আমরা যে কাজটা করব, আমরা একটা সংখ্যারেখা নিয়ে আমরা চিন্তা করব। সংখ্যারেখা নিশ্চয়ই তোমরা পড়ে আসছো এসএসসিতে। এবারে সংখ্যারেখা নিয়ে আমরা একটু চিন্তা করব। সংখ্যারেখার একদম মাঝের যে পয়েন্টটা সেটাকে আমরা বলি মূলবিন্দু জিরো। এটা ধরে নিলাম ওয়ান, এটা টু, এটা থ্রি, এটা ফোর, আর এটা হলো পজিটিভ ইনফিনিটি। লেফট সাইডে যদি আসি এটা ধরে নিলাম মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি, মাইনাস ফোর, আর এটা ধরে নিলাম নেগেটিভ ইনফিনিটি। ওকে, মূলবিন্দুটাকে আমি একটু বোল্ড মার্ক করে দিই যে এটা মধ্যবিন্দু, এটা যেন আমাদের বুঝতে একটু সুবিধা হয়। এবার তুমি একটু হিসাবগুলো দেখো। ধরো তুমি ওয়ানকে ফোর দ্বারা ভাগ করবা, মান কত পাবা? 0.25। ক্যালকুলেটর চেপে করতে পারো বা মুখে মুখে ওটা কিন্তু করা যায়। এরপরে ধরো তুমি ওয়ানকে টু দ্বারা ভাগ করবা, এখানে কত পাবা? 0.5। ওয়ানকে তুমি 0.01 দ্বারা ভাগ করবা, কত পাবা? 100। কিংবা ধরো ওয়ানকে তুমি 0.001 দ্বারা ভাগ করবা, এখান থেকে কত পাবা? 1000। সো তুমি খেয়াল করো, আমরা যেগুলো দিয়ে ভাগ করলাম সেগুলোকে যদি আমরা ইনপুট হিসেবে চিন্তা করি, ফোর, টু, 0.01, 0.001, এগুলোকে যদি আমরা ইনপুট হিসেবে চিন্তা করি, তাহলে খেয়াল করো ভাইয়া, আমার ইনপুট যতই ফোর থেকে জিরো এর দিকে আগাচ্ছিল, এই যে আউটপুটগুলো, এই আউটপুটগুলো ততই কিন্তু আমার পজিটিভ ইনফিনিটির দিকে আগাচ্ছিল, রাইট? আমি আবারও বলতেছি যে এই যে ইনপুটগুলো, এই ইনপুটগুলো যতই আমার জিরোর দিকে আগাচ্ছিল, এই আউটপুটগুলো কিন্তু ততই আমার পজিটিভ ইনফিনিটির দিকে আগাচ্ছিল। তাহলে এখান থেকে কি আমি এই কথাটা বলতে পারি না যে ওয়ানকে আমি যদি এক্স্যাক্টলি জিরো দ্বারা ভাগ করি তাহলে আমি আউটপুটটা পাবো পজিটিভ ইনফিনিটি? এটা কিন্তু আমি বলতে পারি। এবার সংখ্যারেখার একটু বাম দিকে আসো। ধরো ওয়ানকে আমি মাইনাস ফোর দিয়ে ভাগ করছি, তাহলে কত পাবো? -0.25। বা ওয়ানকে আমি যদি মাইনাস টু দিয়ে ভাগ করি তখন পাবো -0.5। ওয়ানকে আমি -0.01 দিয়ে ভাগ করি আমি পাবো -100। ওয়ানকে যদি আমি -0.001 দিয়ে ভাগ করি তাহলে আমি পাবো কিন্তু -1000। সো এখানেও খেয়াল করো, এই যে ইনপুটগুলো আমার -4, -2, -0.01, -0.001, এই ইনপুটগুলো আলটিমেটলি কিন্তু মাইনাস থেকে কোন দিকে আগাচ্ছে? জিরো এর দিকে আগাচ্ছে, রাইট? সো ইনপুটগুলো আমার কোন দিকে আগাচ্ছিল? মাইনাস থেকে জিরোর দিকে আগাচ্ছিল। তখন আউটপুটগুলোর দিকে একটু খেয়াল করো তো। আউটপুট প্রথমে ছিল -0.25, এরপরে -0.5, -100, -1000। ওকে, তাহলে আউটপুটগুলো কোন দিকে আগাচ্ছিল? আউটপুটগুলো আগাচ্ছিল কিন্তু মাইনাস ইনফিনিটির দিকে। তাহলে এই যে আমার রেজাল্ট, এই রেজাল্ট থেকে আমি কি এই সিদ্ধান্তে যেতে পারি না যে যেহেতু ইনপুট জিরোর দিকে আগালে আউটপুট মাইনাস ইনফিনিটির দিকে আগাচ্ছিল, তাহলে অবশ্যই ওয়ানকে আমি যদি এক্স্যাক্টলি জিরো দ্বারা ভাগ করি তাহলে আউটপুটটা পাবো আমি মাইনাস ইনফিনিটি? এটা কিন্তু আমরা সিদ্ধান্তে আসতেই পারি। বাট সংজ্ঞায়িত ডেফিনেশনটা আমরা কি ছিল, যে আমি যখনই কোনো অপারেশন চালাবো সে অপারেশন আমাকে একটা ইউনিক রেজাল্ট দেবে, একটা স্পেসিফিক অপারেশন আমাকে একটা স্পেসিফিক রেজাল্ট দেবে। বাট এখানে অপারেশন কিন্তু একটাই, 1/0, বাট সে রেজাল্ট কিন্তু একটা ইউনিক রেজাল্ট দিচ্ছে না, একটা স্পেসিফিক রেজাল্ট দিচ্ছে না। এই 1/0 এই অপারেশনটাই কখনো আমাকে ভ্যালু দিচ্ছে পজিটিভ ইনফিনিটি, আবার 1/0 এই অপারেশনটাই কিন্তু কখনো আমাকে ভ্যালু দিচ্ছে নেগেটিভ ইনফিনিটি।
সো একটা অপারেশন এট এ টাইম আমাকে দুইটা ইউনিক রেজাল্ট দেবে, এটা কিন্তু আমার সংজ্ঞার মধ্যে পড়ে না। সো এটা যেহেতু সংজ্ঞার মধ্যে পড়ে না, দিস ইজ দ্য রিজন হোয়াই ওয়ান বাই জিরো বা সামথিং বাই জিরো এই ফর্মেটটাকে আমরা বলে থাকি অসংজ্ঞায়িত ফর্মেট। ওকে, আই হোপ অসংজ্ঞায়িত জিনিসটা তোমাদের ক্লিয়ার। এবার আসো একটু ভাইয়া তোমাদের সাথে অনির্ণেয় জিনিসটা কি সেটা নিয়ে একটু কথা বলবে। এবার আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো অনির্ণেয় ফর্মেট। ওকে, বলো তো ভাইয়া, 15 কে যদি 3 দিয়ে ভাগ করা হয় তাহলে কত পাওয়া যায়? 5। এটা যে জানে না তার আসলে কচুর কষার সাথে ফাঁসি দিয়ে মরা উচিত। ওকে, এবার তুমি একটা জিনিস খেয়াল করো, এই 3-এর সাথে আমি যদি 5-কে গুণ করি তাহলে কিন্তু আমি এই 15-কে ফেরত পাচ্ছি, রাইট? আরেকটা দিই, 20-কে ধরো 10 দ্বারা ভাগ করতে চাই, কত পাবো? 2। এখানেও সেম জিনিস, তুমি 10-এর সাথে যখন 2-কে গুণন করবা তখন তুমি কিন্তু এই 20-কে ফেরত পাচ্ছ। কিন্তু ধরো আমি তোমাকে বললাম 0/0 এটা ইকুয়াল টু কত? এই 0/0 এটা কিন্তু অনেক কিছুই হতে পারে। তো যেহেতু অনেক কিছু হতে পারে এটার নাম দিলাম আমরা ক। এবার এই ক এর তুমি বেশ কিছু ভ্যালু চিন্তা করো। ধরো ক এর ভ্যালু হতে পারে 1, হতে পারে 2, হতে পারে 3, হতে পারে -5, হতে পারে -4, হতে পারে -2, এভাবে অনেক কিছুই কিন্তু হতে পারে। কেন হতে পারে? যে তুমি কয়ের ভ্যালুটাকে যদি 1 চিন্তা করো তাহলে 0-এর সাথে 1-কে গুণন করে তুমি কিন্তু আলটিমেটলি আবার 0-ই ফেরত পাবা। বা তুমি কয়ের ভ্যালুটা যদি 3 চিন্তা করো তাহলে 0-এর সাথে 3 গুণন করলে তুমি কিন্তু আলটিমেটলি 0-ই ফেরত পাবা। বা তুমি মাইনাসগুলো নিয়ে চিন্তা করো সেম রেজাল্টই কিন্তু দিবে। যে তুমি -5 চিন্তা করো কয়ের ভ্যালুটা, সো কয়ের ভ্যালু যদি -5 হয় 0 দ্বারা ওই -5-কে গুণ করলে তুমি আলটিমেটলি কিন্তু 0-ই ফেরত পাবা। তো এখানে একটা জিনিস খেয়াল করো, যে তুমি একটা নির্দিষ্ট সময়ে তুমি কি কয়ের ভ্যালুটাকে আইডেন্টিফাই করে দিতে পারতেছো? কয়ের ভ্যালু অ্যাট এ টাইম কিন্তু অনেকগুলো ভ্যালু হতে পারে, বাট একটা নির্দিষ্ট মোমেন্টে কয়ের ভ্যালু কি হবে সেটা কিন্তু তুমি নির্ণয় করতে পারতেছো না। সো তুমি যেহেতু এটা নির্ণয় করতে পারতেছো না, দিস ইজ দ্য রিজন হোয়াই এই যে 0/0 ফর্মেট, এই ফর্মেটটাকে ভাইয়া আমরা বলে থাকি অনির্ণেয় ফর্মেট। ওকে, আশা করি অসংজ্ঞায়িত ফর্মেট এবং অনির্ণেয় ফর্মেট এই দুটা জিনিস নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম হওয়ার কথা না। ওকে, তো লিমিট জানার জন্য এই অসংজ্ঞায়িত এবং অনির্ণেয় এই দুটো জিনিস জানা আমাদের খুবই জরুরি। এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ফাংশন। SSC-তে আমাদের বইয়ে ফাংশন নামে একটা অধ্যায় ছিল, তো ওটা যারা পড়ে আসছো তাদের জন্য তো বেনিফিট, তারপরও দায়িত্ববোধ থেকে ভাইয়া একটু ফাংশন নিয়ে তোমাদের সাথে একটু ছোট্ট করে কথা বলবে। ওকে, আমরা এবার যে জিনিসটা নিয়ে কথা বলতেছি সেটা হলো ফাংশন। একটা ফাংশনের ফর্মেশনটা কিরকম হয়? একটা ফাংশনকে কিন্তু আমরা বেসিক্যালি এইভাবে লিখে থাকি, ওয়াই ইকুয়াল ফাংশন অফ এক্স ইকুয়াল সামথিং কিছু একটা, ধরো যে এক্স প্লাস 7। ওকে, এখানে এই যে এক্স, এই এক্সকে কিন্তু আমরা বলে থাকি স্বাধীন চলক। দ্যাট মিন্স এক্সের মান কারো উপরে ডিপেন্ড করে না, এক্সের মান যা ইচ্ছা তাই হতে পারে। আর এই এক্সের মানের উপরে ডিপেন্ড করে যে ওয়াই এর মানটা কি হবে। সো ওয়াই এর মানটা যেহেতু এক্সের মানের উপরে ডিপেন্ড করে, সো এই জন্য আমরা ওয়াইটাকে বলে থাকি অধীন চলক। ওকে, তাহলে কি এখান থেকে এই জিনিসটা বলা যায় যে ফাংশন বেসিক্যালি স্বাধীন চলক এবং অধীন চলকের মধ্যে একটা সম্পর্ককে কিন্তু প্রকাশ করে, রাইট? ফাংশন এটা স্বাধীন চলক এবং অধীন চলকের মধ্যে একটা সম্পর্ককে প্রকাশ করে। আচ্ছা, এবার
দেখো আমরা এই যে এক্স এর ফাংশনটা, সে ফাংশনটা বেসিক্যালি কি দেখাইছি, এক্স প্লাস সেভেন। আমরা এবার একটু দেখতে চাই যে কেন এক্স কে স্বাধীন চলক বললাম আর ওয়াই কে আমরা অধীন চলক বললাম। তো তুমি একটা জিনিস খেয়াল করো, এখান থেকে তুমি যদি এক্স এর ভ্যালু টু বসাও, এই এক্স এর জায়গায় যদি টু বসাও, তাহলে এই টোটাল ফাংশনটা তোমাকে আউটপুট কত দিবে? নাইন। কারণ টু আর সেভেন যোগ করলে কিন্তু নাইন হয়, আর ওটাই কিন্তু আমার ওয়াই এর ভ্যালু। ওকে, তুমি যদি এক্স এর ভ্যালু ফাইভ বসাও, তাহলে ওয়াই এর ভ্যালু কত পাবা? টুয়েলভ। সো এই দুইটা জিনিসের দিকে একটু খেয়াল করো, যে তুমি এক্স এর ভ্যালুটা কিন্তু তোমার ইচ্ছা মতো ইনপুট দিছো। তুমি টু ইনপুট দিছো, ফাইভ ইনপুট দিছো, এবার তুমি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ব্লা ব্লা ব্লা, তুমি যা ইচ্ছা তাই কিন্তু ইনপুট দিতে পারো। তুমি এক্স এর ভ্যালু কিরকম ইনপুট দিচ্ছ তার উপরে ডিপেন্ড করে কিন্তু ওয়াই এর ভ্যালু গুলো বের হয়ে আসবে। সো দিস ইজ দ্য রিজন ওয়াই এখানে আমরা এক্স কে বলতেছি স্বাধীন চলক অ্যান্ড ওয়াই কে বলতেছি অধীন চলক। এখন কথা হলো যে ফাংশন জিনিসটা আমরা কেন শিখলাম বা লিমিটে এটার কাজ কি? লিমিট এই ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা কিন্তু খুব ডেঞ্জারাস একটা ওয়ার্ড, কারণ এই ওয়ার্ডটা আমাদের প্রত্যেকটা জিনিসের সাথে ইফেক্টিভ। তুমি খাও, তুমি কিন্তু যত খুশি তত খেতে পারবা না, একটা নির্দিষ্ট পরিমাণ খাওয়ার পরে তুমি কিন্তু আর খাইতে পারবা না, সেটা তোমার খাওয়ার জন্য লিমিটেশন। তুমি লাফ দাও, তুমি একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত লাফাতে পারবা, এরপরে কিন্তু তুমি লাফাতে পারবা না, সেটা হলো তোমার লাফ দেওয়ার লিমিটেশন। সেম ভাবে ম্যাথমেটিক্স এরও কিছু লিমিটেশন আছে, এবং সেই লিমিটেশন গুলো আমরা বেসিক্যালি ফাংশন থেকে আইডেন্টিফাই করি। কিভাবে আইডেন্টিফাই করি এটা জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল আমি তোমাদের একটু দিই। ধরো আমি তোমাকে একটা ফাংশন বলে দিলাম, এরকম ফাংশন অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস ফোর বাই এক্স মাইনাস টু। ওকে, এবার তুমি একটা কাজ করো, এখানে তুমি এক্স এর ভ্যালু যদি জিরো বসাও, তাহলে জিরো কে স্কোয়ার করলে জিরো, তাহলে উপরে থাকতেছে মাইনাস ফোর, জিরো মাইনাস টু মানে মাইনাস টু, মাইনাস ফোর কে মাইনাস টু দ্বারা যদি তুমি ভাগ করো, তাহলে এই ফাংশনটার ভ্যালু আসতেছে কত? প্লাস টু। ওকে, বা তুমি চিন্তা করো যে ধরো তুমি এক্স এর ভ্যালু বসাবা হলো থ্রি, তাহলে উপরে থ্রি কে স্কোয়ার করো, থ্রি কে স্কোয়ার করলে নাইন, নাইন থেকে ফোর গেলে উপরে কত থাকবে? ফাইভ, আর নিচে থ্রি থেকে টু গেলে ওয়ান, তাহলে ফাইভ বাই ওয়ান। আলটিমেটলি এই ফাংশনটার ভ্যালু কত আসবে? ফাইভ। কিন্তু ধরো তুমি এক্স এর ভ্যালু এখানে ইনপুট দিলা টু, ফার্স্টে তুমি এক্স এর ভ্যালু ইনপুট দিলা টু। ওকে, তো খেয়াল করে দেখো যে টু কে তুমি স্কোয়ার করলে কত হবে? ফোর, ফোর থেকে ফোর গেলে জিরো, আবার নিচে টু থেকে টু বিয়োগ করলে জিরো। তখন এই ফাংশনটা তোমার কেমন ফরম্যাট দিচ্ছে? জিরো বাই জিরো ফরম্যাট। অ্যান্ড একটু আগেই কিন্তু আমরা দেখে আসছি জিরো বাই জিরো এটা নির্ণয় করা যায় না। সো এই যে পয়েন্টটা বা এই যে ভ্যালুটা এক্স ইকুয়াল টু টু, এই জায়গায় এসে কিন্তু ফাংশনটার একটা লিমিটেশন তৈরি হয়ে গেছে। ওকে, সো এইরকম আমাদের ম্যাথমেটিক্সে ফাংশনের বেশ কিছু লিমিটেশন আছে, এই লিমিটেশনগুলো নিয়েই কিন্তু আমরা এই অধ্যায়ে বেসিক্যালি আলোচনা করব। ওকে, আচ্ছা এবার আসো আমরা নেক্সট যে জিনিসটা নিয়ে কথা বলবো, সেটা হলো অপারেটর। অপারেটর জিনিসটা কি? অপারেটর হলো একটা নির্দিষ্ট প্রতীক, এর নিজস্ব কোনো সিগনিফিকেন্স নাই, এর নিজস্ব কোনো ভ্যালু নাই, বাট এর আশেপাশে তুমি যদি কাউকে দিয়ে দাও তাকে সে সিগনিফাই করে বা তাকে সে ভ্যালুয়েবল করে। যেমন আমি সিম্পলি যদি তোমাকে একটা কথা বলি যে প্লাস মানে কি, তুমি আমাকে বলবো পাগল, এই প্লাস এর কোনো ভ্যালু আছে? নাই। এর কোনো সিগনিফিকেন্স আছে? নাই। বাট এই প্লাসের সামনে ধরো তুমি লিখলা সেভেন, পরে ধরো তুমি লিখলা ফাইভ, তখন কিন্তু এই প্লাস সাত আর পাঁচকে ভ্যালুয়েবল করলো, সিগনিফাই করলো, করে একটা রেজাল্ট তোমাকে দিবে কত? টুয়েলভ, রাইট? তাহলে এই যে প্লাস, এই প্লাসটা কিন্তু ভাইয়া আমার অপারেটর। ওকে,
এবার আসো, ধরো তুমি খাতায় পরীক্ষার হলে শুধু লিখে আসলা সাইন, এই সাইন দিয়ে স্যার কি বুঝবে? স্যার কিন্তু কিছু বুঝবে না, তোমাকে খুব সুন্দর একটা মার্ক দিবে যে মার্কটা তুমি বাসায় বলতে পারবে না। কিন্তু তুমি এই সাইনের পাশে যদি চট করে লেখে দাও 30 ডিগ্রি, তখন কিন্তু সাইন এই 30 ডিগ্রিকে ভ্যালুয়েবল করবে, করে একটা ভ্যালু দিবে, সেই ভ্যালুটা কত? হাফ। তো খেয়াল করে দেখো, এই যে সাইন, এ যখন একা ছিল এর কিন্তু কোনো ভ্যালু ছিল না, এর কোনো সিগনিফিকেন্স ছিল না, বাট এর পাশে যখন আমি 30 ডিগ্রি বা একটা অ্যাঙ্গেলকে ইনপুট দিছি, সেটাকে কিন্তু সে ভ্যালুয়েবল করছে। সো দিস ইজ দ্য রিজন হোয়াই এই যে সাইন, এটাকে কিন্তু আমরা বলতেছি অপারেটর। ওকে, তো এখন কথা হলো যে আমরা অপারেটর নিয়ে কেন কথা বলতেছি। আমরা এই যে লিমিট পড়তেছি, এই লিমিটেরও একটা অপারেটর আছে। সে অপারেটরটার ফরম্যাটটা কিরকম? যে লিমিট অপারেটরটা লেখার সময় আমরা ফার্স্টে লিখি LIM, এর নিচে একটা ফাঁকা জায়গা থাকে অ্যান্ড সাইডে একটা ফাঁকা জায়গা দিলাম। ওকে, এখন কথা হলো এই ফাঁকা জায়গায় কি বসবে আর এই ফাঁকা জায়গায় বা বক্সের মধ্যে কি বসবে। তোমরা একটু মাথায় রাখবা যে লিমিট লেখাটার ঠিক নিচে যে অংশটা, এই অংশটাতে বসে হলো স্বাধীন চলকের সীমাস্থ মান। স্বাধীন চলকের সীমাস্থ মান, এবং এই যে লিমিট লেখার ডান দিকের অংশটা, এই অংশটা থেকে বসে হলো অধীন চলক। আমরা যখন ম্যাথ করব লিমিটে, তখন আমরা বেসিক্যালি আরো ক্লিয়ার হব যে লিমিট অপারেটরটা এই লিমিট অংশে কিভাবে ইউজ করা হয়। ওকে, সো এই ছিল আমাদের অপারেটরের নিয়ে কথাবার্তা। এবার আমরা আর একটা ছোট্ট জিনিস নিয়ে কথা বলবো, যেটা হলো টেন্স টু। এবার আমরা একটু টেন্স টু নিয়ে কথা বলবো যে এই জিনিসটা বেসিক্যালি কি। ধরো আমি x = 0 লিখলাম, এটা কি মিন করতেছে? এটা কিন্তু মিন করতেছে যে x এর মান শূন্য, x এর মান শূন্য। কিন্তু আমি যদি এরকম একটা কিছু লিখে দেই x একটা তীর চিহ্ন শূন্য, এই জিনিসটা কি মিন করতেছে ভাইয়া? সো এখানেই হলো ব্যাপারটা, এই যে তীর চিহ্ন, এই তীর চিহ্নটাকেই কিন্তু আমরা বলে থাকি টেন্স টু। এন্ড এই তীর চিহ্ন বা টেন্স টু, এটা মিন করতেছে x এর মান 0 নয়, কিন্তু 0 এর খুব কাছাকাছি। এটা অনেকটা এরকম যে তুমি আছো, তুমি নাই। সো এই যে x, এই x এর ভ্যালু 0 না, কিন্তু 0 এর খুব কাছাকাছি, মানে 0 হতে হতেও এর ভ্যালু হয়নি। ওকে, সো তাহলে এই এক্সপ্রেশনটা কি মিন করতেছে, এটা আমরা একটু লিখে ফেলি যে x এর মান শূন্য নয় কিন্তু শূন্যের কাছাকাছি। তো এই যে জিনিসগুলো আমরা জানলাম, এই জিনিসগুলো আমাদের লিমিটের ম্যাপ করার ক্ষেত্রে খুব বেশি ইম্পর্টেন্ট। ওকে, তো এবার চলো আমরা আমাদের পরবর্তী টপিকে চলে যাই। তো এবার আমরা লিমিটের একটু বেসিক নিয়ে কথা বলবো। লিমিটের বেসিক শেখার জন্য আমাদের ফাংশনের একটা ক্লাসিফিকেশন খুব জরুরি। দেখো, ফাংশনের অনেক রকমের ক্লাসিফিকেশন আছে, তার মধ্যে একটা টাইপ হলো কন্টিনিউয়াস ফাংশন অ্যান্ড ডিসকন্টিনিউয়াস ফাংশন। কন্টিনিউয়াস ফাংশন, যেটাকে আমরা বাংলায় বলি অবিচ্ছিন্ন, আর ডিসকন্টিনিউয়াস ফাংশনকে আমরা বাংলায় বলি বিচ্ছিন্ন ফাংশন। ওকে, এই দুটো জিনিস আমরা এবার একটু দেখব। ফার্স্টে একটু কন্টিনিউয়াস ফাংশন নিয়ে কথা বলি, যে কন্টিনিউয়াস ফাংশন এই জিনিসটা কি। দেখো, আমি যদি একটা ফাংশন আঁকাই এরকম, যে ধরে নিলাম এই যে বক্ররেখাটা বা এই যে কার্ভটা, এটা x এর একটা ফাংশন। তো এই ফাংশনটাকে আমি যখন ড্র করছি, আমি কি কোথাও মার্কার তুলছিলাম? কোথাও কিন্তু আমি মার্কার তুলিনি। বা এই ফাংশনটা ড্র করার সময় আমি কিন্তু কোথাও ন্যূনতম সময় ওয়েট করিনি, আমি এক টানে এই ফাংশনটাকে কিন্তু এঁকে ফেলছি। তো এরকম কোনো ফাংশন ড্র করার সময় বা কোনো ফাংশন আঁকার সময় আমাদের যদি কোথাও কলম তুলতে না হয়, কিংবা
আমরা যদি কোথাও সময় নষ্ট না করি তখন সেই ফাংশনটাকে বলি আমরা কন্টিনিউয়াস ফাংশন বা অবিচ্ছিন্ন ফাংশন। তাহলে ডিসকন্টিনিউয়াস ফাংশনটা কি? যে এইখানে যে দুইটা প্রপার্টিস ছিল ওই দুইটা প্রপার্টিজ এর কোনো একটাও যদি ফিল আপ না হয় তখনই কিন্তু ডিসকন্টিনিউয়াস ফাংশনটা সৃষ্টি হয়। যেমন প্রথমে আমি যদি কলম তোলার ব্যাপারটা একটু খেয়াল করি, যে আমি এই যে একটা ফাংশন আঁকাইলাম, সো এই ফাংশনটা আঁকানোর সময় আমি কি একটানে ফাংশনটা আঁকাইছি? নো। এই ফাংশনটা আঁকানোর সময় এই যে একটা স্পেসিফিক পয়েন্ট, এই যে একটা পার্টিকুলার পয়েন্ট, এই পার্টিকুলার পয়েন্টের মধ্যে কিন্তু আমি মার্কারটাকে তুলছিলাম। সো এটা যেহেতু কন্টিনিউয়াস ফাংশনের প্রপার্টিজ এর মধ্যে পড়ে না, সো এটা একটা ডিসকন্টিনিউয়াস ফাংশন। আবার আসো, আমি আর একটা ফাংশন একটু ড্র করে দিই। এই যে একটা ফাংশন আমি আঁকাইলাম, সো খেয়াল করে দেখো এই ফাংশনটা আমি যখন আঁকাচ্ছিলাম তখন কিন্তু এই উপরের পয়েন্টে গিয়ে আমি একটু হলেও সময় নষ্ট করছি, ন্যানো সেকেন্ড হলেও কিন্তু আমি এখানে ওয়েট করছি। সো এটাও এজন্য একটা ডিসকন্টিনিউয়াস ফাংশন। অ্যান্ড আমি যদি স্পেসিফিকলি বলি যে এইখানে আমি সময় নষ্ট করার কারণে একটা কিন্তু তীক্ষ্ণ কোণার সৃষ্টি হয়েছে, একটা কর্নারের সৃষ্টি হয়েছে, এই জন্য এইটাকে আমরা বলে থাকি শার্প কর্নার ডিসকন্টিনিউইটি। ওকে, এটাকে আমরা বলে থাকি কি ভাইয়া? শার্প কর্নার ডিসকন্টিনিউইটি। ওকে, এবার একটু আগেরটাতে চলে আসো। যখন আমি মার্কার তুলছিলাম, একটা জিনিস খেয়াল করে দেখো যে পার্টিকুলার পয়েন্টে আমি মার্কার তুলছিলাম সে পয়েন্টের লেফট সাইড থেকে তুমি যদি অ্যাপ্রোচ করো তাহলে কিন্তু তুমি একটা নির্দিষ্ট বিন্দুর দিকে অ্যাপ্রোচ করতেছো, বা তুমি যদি রাইট সাইড থেকে অ্যাপ্রোচ করো তাও কিন্তু ওই সেম বিন্দুটার দিকেই অ্যাপ্রোচ করতেছো। এরকম কোন একটা ফাংশনে যদি কোনো পার্টিকুলার পয়েন্ট থাকে যে পয়েন্টটাতে আমরা লেফট সাইড থেকেও অ্যাপ্রোচ করি এবং রাইট সাইড থেকেও অ্যাপ্রোচ করি, তখন সেই পয়েন্টটাকে আমরা বলে থাকি লিমিটিং পয়েন্ট। এন্ড এই যে ডিসকন্টিনিউইটির সেন্সটা, যে একটা পার্টিকুলার পয়েন্টে আমি লেফট সাইড এবং রাইট সাইড উভয় সাইড থেকে অ্যাপ্রোচ করতেছি, এবং লিমিটিং পয়েন্টের যে কনসেপ্টটা, এখান থেকেই আমাদের কিন্তু লিমিট ধারণাটা সৃষ্টি হয়। ওকে, সো এটাকে আমি যদি একটু আরো ডিপলি একটু তোমাদের বুঝাই, খেয়াল করে দেখো, ধরো এই যে ফাংশনটা ছিল এই পার্টিকুলার পয়েন্টের ফাংশনটার ভ্যালু হলো 5, ঠিক তার আগের কোনো একটা জায়গায় ওই ফাংশনটার ভ্যালু হলো 4.99, কিংবা ঠিক পরের কোনো একটা পয়েন্টে ওই ফাংশনটার ভ্যালু হলো 5.01। এবার আমরা একটু এক্স অ্যাক্সিস বরাবর এক্স এর ভ্যালুগুলো নিয়ে কথা বলবো, যে যখন ফাংশনটার ভ্যালু 5 তখন এক্স এর ভ্যালুটা আমরা ধরে নিলাম 4, তাহলে ঠিক যখন ফাংশনটার ভ্যালু 4.99 তখন এক্স এর ভ্যালুটা কিরকম হবে? 3.99, এই টাইপের কিছু একটা। অ্যান্ড যখন ফাংশনটার ভ্যালু 5.01 তখন এক্স এর ভ্যালু কিরকম হবে? 4.01, এই টাইপের কিছু একটা। তো তুমি খেয়াল করে দেখো তো যে এক্স এর ভ্যালুটা তুমি লেফট সাইড থেকে অ্যাপ্রোচ করো বা রাইট সাইড থেকে অ্যাপ্রোচ করো, যতই তুমি এক্স এর ভ্যালুটাকে 4 এর দিকে আগাচ্ছিলে ফাংশনটার ভ্যালু ততই কিন্তু উভয় সাইড থেকে কিসের দিকে আগাচ্ছিল? 5 এর দিকে আগাচ্ছিল। সো এটাকেই কিন্তু আমরা লিমিট দিয়ে লিখি। অ্যান্ড কিভাবে লিখি? লিমিট এক্স টেন্স টু 4 ফাংশন অফ এক্স ইকুয়াল 5। ওকে, দেখো লিমিট অপারেটরটা যখন দেখাইছিলাম তখন কিন্তু আমি বলে দিছিলাম এই লিমিট লেখাটার নিচের অংশে হবে স্বাধীন চলকের সীমাস্থ মান, অ্যান্ড লিমিট লেখাটার ডান দিকে কিন্তু লিখতে হয় অধীন চলক। আমরা কিন্তু তাই করছি। অ্যান্ড এটা মিন করে যে তুমি এক্স এর ভ্যালুটাকে যতই 4 এর দিকে আগাবা ফাংশন অফ এক্স এর ভ্যালুটা ততই কিন্তু 5 এর দিকে আগাবে। দেখো তো তাই হয়েছে কিনা? এক্স এর ভ্যালু তুমি লেফট সাইড থেকে যদি অ্যাপ্রোচ করো যতই 3.99 থেকে 4 এর দিকে আগাচ্ছে ফাংশনটার ভ্যালু 4.99 থেকে 5 এর দিকে আগাচ্ছে। সেম ভাবে তুমি রাইট সাইড থেকে চিন্তা করো যে এক্স এর ভ্যালু যতই 4.01 থেকে 4 এর দিকে আগাচ্ছে ফাংশনটার ভ্যালুও 5.01 থেকে কিন্তু 5 এর দিকে আগাচ্ছে। সো এটাকেই কিন্তু আমরা লিমিট দিয়ে এভাবে লিখে থাকি, লিমিট এক্স টেন্ডস টু 4 ফাংশন অফ এক্স ইকুয়াল 5। দ্যাট মিন্স এক্স এর ভ্যালু যতই 4 এর দিকে অ্যাপ্রোচ করবে ফাংশনটার ভ্যালু ততই 5 এর দিকে অ্যাপ্রোচ করবে। সো এটা হলো যে ফাংশন থেকে কিভাবে লিমিট আসছে সেটার প্রাইমারি একটা ধারণা।
এবার আমরা একটা ডিরেক্ট ম্যাথমেটিক্যাল ফাংশন দিয়ে দেখব যে লিমিট জিনিসটা বেসিক্যালি কিভাবে এক্সিস্ট করে। ওকে, একটা ফাংশন আমি তোমাদের দিয়ে দিই, ধর একটা ফাংশন এরকম যে ফাংশন অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস নাইন বাই এক্স মাইনাস থ্রি দিয়ে বললাম, তুমি এই ফাংশনটাকে সিম্পলিফাই করো। তুমি পরের লাইনে গিয়ে কি করতে পারো, এটাকে এরকম লিখতে পারো, এক্স স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার বাই এক্স মাইনাস থ্রি। এর পরের লাইনে কিন্তু তুমি লিখতে পারো এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি। এখন কথা হলো যে তুমি কি এক্স মাইনাস থ্রি আর এক্স মাইনাস থ্রি কে কাটাকাটি করতে পারবা? কেউ উত্তর দিবে হ্যাঁ, কেউ উত্তর দিবে না। যারা হ্যাঁ উত্তর দিবে তাদের অ্যান্সারটা নিশ্চয়ই এরকম হবে যে ভাইয়া এক্স এর ভ্যালুটা যদি থ্রি না হয় তাহলে এক্স মাইনাস থ্রি আর এক্স মাইনাস থ্রি কাটাকাটি করা যাবে। বাট যদি এক্স এর ভ্যালুটা থ্রি হয় তাহলে উপরে থ্রি মাইনাস থ্রি জিরো, নিচেও থ্রি মাইনাস থ্রি জিরো, কেমন ফরম্যাট চলে আসবে ভাইয়া? জিরো বাই জিরো ফরম্যাট কিন্তু চলে আসবে। আমি আবারও বলতেছি, যদি এক্স এর ভ্যালুটা থ্রি হয় তাহলে উপরে থ্রি মাইনাস থ্রি জিরো, নিচেও থ্রি মাইনাস থ্রি জিরো, তাহলে উপরেও জিরো নিচেও জিরো, জিরো বাই জিরো ফরম্যাট কিন্তু চলে আসতেছে, যেটা আমরা দেখে আসছি অনির্ণেয় ফরম্যাট। সো এই জিনিসটা কাটাকাটি যদি আমরা করতে চাই তাহলে অবশ্যই এখানে আমার একটা সাইড নোট কি লিখে দিতে হবে, এক্স নট ইকুয়াল থ্রি, কারণ এক্স এর মান যদি তিন হয় তাহলে কিন্তু এই ফাংশনটার একটা লিমিটেশন চলে আসতেছে, এটাকে আমি কাটাকাটি করতে পারতেছি না, কারণ এক্স এর মান যদি থ্রি হয় তখন কিন্তু জিরো বাই জিরো ফরম্যাটটা চলে আসতেছে। সো এই যে একটা লিমিটেশন চলে আসছে, এই লিমিটেশনটার জন্য এই ফাংশনটাকে আমরা লিমিটে কিভাবে প্রকাশ করতে পারি, এই ফাংশনটাকে আমরা লিমিটে এইভাবে প্রকাশ করতে পারি যে লিমিট এক্স টেন্ডস টু থ্রি এক্স স্কোয়ার মাইনাস নাইন বাই এক্স মাইনাস থ্রি, কারণ এই টেন্ডস টু থ্রি এইটা কিন্তু মিন করতেছে যে এক্স এর মানটা এক্স্যাক্টলি তিন না, এক্স এর মানটা তিনের কাছাকাছি কোনো একটা মান। ওকে, এবার যদি তুমি এটাকে ক্যালকুলেশন করো তাহলে এটাকে একদম নিশ্চিন্তায় ক্যালকুলেশন তুমি করতে পারবা, লিমিট এক্স টেন্ডস টু থ্রি উপরে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি অ্যান্ড নিচেও হবে এক্স মাইনাস থ্রি। এবার তুমি এক্স মাইনাস থ্রি এবং এক্স মাইনাস থ্রি কে ধূপধাপ কেটে দাও, কারণ তোমার এক্স টেন্ডস টু থ্রি এটাই কিন্তু মিন করতেছে এক্স এর মান এক্স্যাক্টলি তিন না, আর এক্স এর মান যদি এক্স্যাক্টলি তিন না হয় তাহলে এইটা বা এটা কোনোটাই জিরো হওয়ার কোনো চান্স নাই। ওকে, তারপরের লাইন যদি তুমি ভাইয়া লেখো তাহলে লিমিট এক্স টেন্ডস টু থ্রি এক্স প্লাস থ্রি, এবার এক্স এর মানটা যদি তুমি এখানে বসায় দাও তাহলে থ্রি প্লাস থ্রি ইকুয়াল সিক্স। অদ্ভুত একটা জিনিস যে ভাইয়া আপনি তো মাত্রই বললেন এক্স টেন্ডস টু থ্রি এটা মিন করতেছে যে এক্স এর মানটা তিন না, কিন্তু আপনি ওই এক্স এর জায়গাতেই আবার তিন বসায় দিলেন, এটা কিরকম আপনার নিজের কথাকে আপনি নিজে অবজ্ঞা করলেন, ব্যাপারটা এরকম হয়ে গেল না? সো এখানে জাস্ট একটা জিনিস থিঙ্ক করবা, একটা জিনিস মাথায় রাখবা যে এই থ্রিটা অ্যাকচুয়ালি থ্রি না, এটা হলো থ্রি এর কাছাকাছি কোনো একটা ভ্যালু, এত কাছাকাছি যে যেটাকে আমরা অলমোস্ট থ্রি লিখছি, আর এই সিক্সটা অ্যাকচুয়ালি সিক্স না, এটা সিক্স এর এত কাছাকাছি একটা ভ্যালু যেটাকে আমরা লেখার সময় সিক্স লিখছি। সো আলটিমেটলি তাহলে এই লাইন থেকে তুমি যদি এই লাইনে আসো তাহলে আমি কি বলতে পারি যে এক্স এর মান যদি তিনের কাছাকাছি হয় তাহলে এই যে ফাংশনটা, এই ফাংশনটার মান হবে সিক্স এর কাছাকাছি। আমি আবারও বলতেছি, এক্স এর মান যদি তিনের কাছাকাছি হয় তাহলে এই যে ফাংশনটা, এই ফাংশনটার মান হবে সিক্স এর কাছাকাছি। ওকে, এই ছিল আমাদের লিমিটের একদম বেসিক জিনিস, যে লিমিটের ধারণাটা আসলে কোথা থেকে আসছে আর লিমিটের ম্যাথগুলো করার সময় আমরা কোন অ্যাপ্রোচে কাজগুলো করব। ওকে, এরপরে আমরা একটু লিমিটের প্রপার্টিজ নিয়ে কথা বলবো। তো লিমিটের প্রপার্টিজে একটা জিনিস তোমরা একটু মাথায় রাখবা। আচ্ছা, প্রপার্টিজ মানে কি? প্রপার্টিজ মানে কিন্তু বৈশিষ্ট্য। ওকে, প্রপার্টিজ মানে আবার সম্পত্তি কেউ মনে করো না,
যে প্রপার্টি মানে তো সম্পত্তি, তাহলে প্রপার্টিজ মানে অনেকগুলো সম্পত্তি, অনেক অনেক সম্পত্তি, আমি একদম রাজা রামমোহন রায়, এটা মনে করার কিন্তু কোনো কারণ নেই। আচ্ছা, তো লিমিটেড প্রপার্টিজ, লিমিটেড প্রপার্টিজ গুলো মনে রাখার আগে একটা জিনিস তোমরা মাথায় রাখবা, লিমিট অনেকটা গোয়েন্দাদের মতো কাজ করে, ডিবি পুলিশের মতো কাজ করে। সো গোয়েন্দা বা ডিবি পুলিশের কাজ কি, এদের কাছে বিভিন্ন কেস আসবে, এরা এগুলো খুঁটি নাটি ঘাটাঘাটি করে আসামি কে কোথায় লুকিয়ে আছে সেখানে কিন্তু খুঁজতে চলে যাবে। সো লিমিটের কাজটা এরকম, যে লিমিটের সাথে কে থাকে থাক, লিমিট তাদেরকে কেয়ার করে না, ফাংশন আছে কিনা লিমিট শুধু সেটাই কেয়ার করে, এবং লিমিট সব সময় ফাংশনকে খুঁজে বের করে ফাংশনের কাছে যায়। তো এই কথাটা তোমরা একটু কিন্তু লিখে রাখতে পারো, যে লিমিট সর্বদা ফাংশনকে খুঁজে বের করে ফাংশনের কাছে যায়। এই জিনিসটা একটু মাথায় রাখবো আমরা। ওকে, আচ্ছা, এবার আমরা একটু লিমিটের বৈশিষ্ট্যগুলো দেখি। লিমিটের এক নাম্বার যে বৈশিষ্ট্য সেটা হলো এরকম, ধরে নাও এরকম কিছু একটা আছে, লিমিট এক্স টেন্ডস টু এ কনস্ট্যান্ট ইনটু একটা ফাংশন। সো এখানে লিমিটের কাজটা কি, ওই যে বললাম একটু আগে, যে লিমিট কে থাকে থাক কেয়ার করে না, জাস্ট কেয়ার করে ওখানে ফাংশন আছে কিনা, এন্ড ফাংশনটাকে খুঁজে বের করে সে ফাংশনের কাছে যায়। ওকে, তো এখানে একটা কনস্ট্যান্ট আর একটা ফাংশন কিন্তু গুণ অবস্থায় আছে, তো লিমিট কিন্তু কনস্ট্যান্টের কাছে যাবে না, সিম্পলি কনস্ট্যান্টটা বাহিরে বের হয়ে আসবে, লিমিট চলে যাবে ওই ফাংশনটার কাছে। ওকে, এটা গেল প্রথম প্রপার্টিজ। এরপরে সেকেন্ড প্রপার্টি যে আসো, ধরে এরকম বলে দেওয়া আছে, লিমিট এক্সটেন্ডস টু এ ফাংশন অফ এক্স প্লাস থাকতে পারে বা মাইনাস থাকতে পারে, আর একটা ফাংশন যেটাকে আমি প্রকাশ করলাম জি অফ এক্স দিয়ে। দুইটা ফাংশন প্লাস আকারেও থাকতে পারে, মাইনাস আকারেও থাকতে পারে, এটা কোনো ইস্যু না। তো লিমিট এখানে কি করবে, প্রথমে একটা ফাংশন পেয়ে তার কাছে যাবে, তারপর প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, এরপরে দ্বিতীয় আর একটা ফাংশন খুঁজে পেলে সে ওই ফাংশনটার কাছে চলে যাবে। সেটাকে আমরা কিভাবে লিখতে পারি, লিমিট এক্স টেন্ডস টু এ ফাংশন অফ এক্স প্লাস অথবা মাইনাস, লিমিট এক্স টেন্ডস টু এ আর একটা ফাংশন জি অফ এক্স। এটা গেল লিমিটের সেকেন্ড প্রপার্টিজ। এবার আসো থার্ড প্রপার্টিজে, এটা গুণনের ক্ষেত্রে, যদি এরকম থাকে লিমিট এক্স টেন্ডস টু এ ফাংশন অফ এক্স ইনটু জি অফ এক্স, এক্ষেত্রেও সেম কথা, লিমিট প্রথম ফাংশনটার কাছে যাবে, লিমিট এক্স টেন্ডস টু এ ফাংশন অফ এক্স গুণন গুণনের মতোই থাকবে, লিমিট এক্স টেন্ডস টু এ জি অফ এক্স। ওকে, এবার ফোর্থ যে প্রপার্টিজ সেটাতে আসো, যদি দুইটা ফাংশন ভাগ আকারে থাকে, লিমিট এক্স টেন্ডস টু এ ফাংশন অফ এক্স বাই জি অফ এক্স, সেম কথা, লিমিট উপরের ফাংশনটার কাছে চলে যাবে, লিমিট এক্স টেন্ডস টু এ ফাংশন অফ এক্স, এরপর ভাগ ভাগের মতোই থাকবে, অ্যান্ড লিমিট নিচের ফাংশনটার কাছেও চলে যাবে, লিমিট এক্স টেন্ডস টু এ জি অফ এক্স। এরপরে আর একটা প্রপার্টিজ আমরা একটু মনে রাখবো, পাঁচ নাম্বার প্রপার্টিজ, যে যদি এরকম থাকে, লিমিট এক্স টেন্ডস টু এ এন রুট ওভার ফাংশন অফ এক্স, এটা দেখেও অ্যাকচুয়ালি ঘাবড়ানোর কোনো কিছু নেই, এখানেও কি হবে যে এন রুট ওটা ওর মতোই থাকবে, লিমিটটা ভিতরে ঢুকে যাবে, লিমিট এক্স টেন্ডস টু এ ফাংশন অফ এক্স। তো এই হলো আমাদের লিমিটের প্রপার্টিজ। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই, এটা যেহেতু অন্তরীকরণের প্রথম ক্লাস, এই বেসিকগুলো তোমরা
ভালো করে কভার করে নাও। ইনশাল্লাহ নেক্সট লেকচারে তোমাদের সবার সাথে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম সবাইকে।